হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সবার দোয়ায় ভালোই আছি। তা আজকে প্রতিদিনের মতো আমি আজকে কী কী রান্না করছি সেগুলো নিয়ে এসে পড়লাম, তা সাথেই থাকুন। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি ভাজি বসাবো। প্যানটাতে তেল দিয়ে দিলাম, এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। হ্যাঁ ভিউয়ার্স, আমার পেঁয়াজটা ইয়ে হয়ে আসছে। আমি পাশের চুলাতে আমি ভাত বসাইছিলাম, ভাতটা হয়ে গেছে, তার জন্য আমি মোবাইলটা অফ করে আমি আবার ভাতটা ঠিকা দিয়ে দিলাম। এখন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি কহিগুলো কেটে ধুয়ে কুচি করে সিদ্ধ করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এই সবজিটা লম্বা লম্বা ডোরা ডোরা ডাক কাটা থাকে, তাই এই সবজিটা আমরা কহি বলি। এখন আপনারা কে কী বলেন জানি না, কিন্তু আমরা ঢাকার মানুষ কহি বলেই জানি এটা। ধুন্দুল একটা, ঝিঙ্গা একটা, এটা হলো কহি। দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরে লাগলে দেওয়া যাবে। তাই এটার মধ্যে আমি আবার ডিম অ্যাড করব। আগে এটা একটু নাড়াচাড়া দিয়েই করি, একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এটার সাথে হলো ই দিয়ে দিব। তো এখানে হালকা একটু আদা রসুনেরই দিলাম। যেমন ভাজিটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি এখানে একটু চাপিয়ে নিচ্ছি, মাঝখানটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব। হ্যাঁ ভিউয়ার্স, মনে কিছু করবেন না, এক হাত দিয়ে ডিমটা ভেঙে দিছি আর এক হাতে মোবাইল, তার জন্য একটু ডিমের এই যে খোসাটা পড়ে গেছিলো আমি উঠিয়ে ফেলছি। আর আমার ডিমগুলো সবসময় ফ্রিজে থাকে, বাজার থেকে আনলে পরে আমরা ফ্রিজে ধুয়ে ভালো করে মুছে তারপরে ফ্রিজে রাখি। তাই এই তো একটু ভাজা ভাজা করবো এখন, ভালো মতো ডিমের সাথে মিশে যাবে ভাজিটা। তা আমি এটা ওই চুলাতে দিয়ে অন্য পাশের চুলাটার মধ্যে এটা বসিয়ে দিয়ে এখানে আমি আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি। আমার প্রতিদিনের রান্না আমরা যা করি তাই। এটা আমি পাশের চুলায় বসিয়ে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, এই যে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি ভাজিটার মধ্যে, ভাজিটা হয়ে গেছে। আমি কিন্তু ওই কহির সাথে
কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফিরে কেটে দিয়ে দিছি, যাতে করে ওইটার ঝালটা এখানে বের হয়ে আসে। ভাজিতে তো অত ঝাল খাওয়া যায় না, তারপরে যতটুকু পরিমাণ লাগে ওরকম করেই দিছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এখন বেশি আরই করবো না, ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা আমি নিভিয়ে ফেলবো। এখন আমি পাশের চুলায় আর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এই তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু আস্ত মশলা ছেড়ে দিব, এই যে দুইটা দারচিনি, দুইটা এলাচ, দুইটা লং আর এক টুকরা তেজপাতা, এক পিস তেজপাতাকে আমি দুই টুকরা করে নিয়েছি। আস্ত মশলাগুলো সব ছেড়ে দিলাম এখানে। এখানে দিয়ে দিব এখন আমি পেঁয়াজ কুচি। আস্ত মশলাগুলো দেওয়ার কারণ হচ্ছে ভিউয়ার্স, যাতে করে মশলাগুলোর ঘ্রাণটা আগেই বের হয়ে যায়, একটা সুন্দর একটা ঘ্রাণ আসে আগে দিয়ে দিলে। হ্যাঁ ভিউয়ার্স, এই যে পেঁয়াজটা বাদামি বাদামি কালার হয়ে আসতেছে। তারপর আমি এক এক করে সব মশলাগুলো ছেড়ে দিব। তো এখানে আমি মুরগি রান্না করছি আলু দিয়ে। আমি শুকনা মরিচের ঝাল খাবো না আজকে, আজকে হলে আমি কাঁচা মরিচ দিয়ে সাদা রান্না করে করব। এখানে পেঁয়াজ বাটা দিল, পেঁয়াজ কুচির জায়গায় যদি পেঁয়াজ বাটা দেন তাহলে আর একটু তরকারিটা ঘন হয়ে আসবে। তাই দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট, একটু পানি দিয়ে দিই, মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি এক চামচের চাইতে কম ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর ঝালের জন্য আমি বললাম যে আমি শুকনা মরিচেরই খাবো না, তার জন্য আমি এই যে কাঁচামরিচ মাঝখান দিয়ে টুকরো করে দিচ্ছি, যাতে করে কাঁচামরিচের ঝালটা বের হয়ে আসে। কাঁচামরিচটা আপনাদের ইচ্ছা মতো আপনারা যতটুকু ঝাল খান তাই বুঝে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বাদামের পেস্ট আধা চা চামচ, চীনা বাদাম ছিল ওইটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি, দিলে পরে একটু আরও টেস্ট বাড়বে। আমার ঘরে ছিল দেখে আমি দিয়ে দিয়েছি, যদি আপনাদের কাছে থাকলে দিবেন আর না থাকলে নাই, অসুবিধা নাই, তাতে করে কোনোই হবে না, সেই সাদাই থাকবে। তা আমার মুরগি মাংসটা হলো ছোট বাচ্চা মুরগি, তার জন্য আমি টক দই দিলাম না। এখানে যদি আপনারা বড় মুরগি, কোনো কক মুরগি এগুলো ব্যবহার করেন তাহলে একটু টক দই দিতে পারেন। তা আমি টক দই দিব না, যেহেতু আমার মুরগি দেশি মুরগি প্লাস আর কি ছোট মুরগি, তার জন্য এখানে আমি আর কোনো
ই দিব না, টক দই দিব না। তার জন্য আমি একটু বাদামের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলাটা ভাজা ভাজা করব, কেননা এখানে হলুদ মরিচ কিছুই দেইনি আমি। বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এগুলো মুরগিগুলো ছেড়ে দিলাম, মুরগি আর আলু একসাথে ছেড়ে দিলাম। আমি আগেই বলেছি মুরগিটা একবারে ছোট মুরগি, বাচ্চা মুরগি, দেশি মুরগি বাচ্চা একবারে। তার জন্য আর দুইটা দুইবারে দরকার নেই, একবারে দিলেই পষে যাবে। আর আপনাদের যদি বড় মুরগি হয় তাহলে মুরগি, দেশি মুরগি বড় হলে বা কক মুরগি হলে আপনারা আগে মুরগির মাংসটা দিয়ে পরে আলু দিবেন। এই তো একটু কষতে থাক। তো ভিউয়ার্স, এই যে কষানো হয়ে গেছে আমার মাংসটার সাথে মশলাগুলো মিশে ফেলেছি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণের ঝোল দিয়ে দিব, যতটুকু দরকার। ঝোলের সাথে সাথে মাংসটাও গলে যাবে। তো দিয়ে দিচ্ছি এখানে পানি, অ্যাড করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন অনেক সুন্দর সাদা একটা কালার আসছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি চুলাটা নিভিয়ে দিয়েছি, এখন আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, এই যে দেখেন আমার লুকটা, দেখেন একবারে কি সুন্দর সাদা হয়েছে রান্নাটা, কোনো কালচে কালচে হয় নাই। অনেকেই সাদা রান্না করলে পরে দেখা গেছে রান্নার পরে মাংসটা কালচে কালচে হয়ে গেছে, কিন্তু আমার তা হয় নাই। অনেক সুন্দর হয়েছে আর অনেক টেস্টি হয়েছে। এই যে আমার ভাজি, আর এই যে এখানে আমার মুসুরির ডাল রান্না করেছি, আর এই তো এই যে ভাত রান্না করেছি। প্রতিদিনের খাবার আমার, যা রান্না করি তাই আপনাদের সাথে আমি শেয়ার করি। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদের অশেষ অশেষভাবে ধন্যবাদ। তা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই বলে শেষ করছি। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আর আপনাদের কোনো কমেন্টস থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, তাহলে আমার জন্য ভালো হবে, আমি আরও কিছু শিখতে পারবো, আমার ভুলগুলি আরও শুধরাতে পারবো। তো আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।